বনগাঁ পৌরসভা 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ঘিরে তুঙ্গে রাজনৈতিক প্রচার। বুধবার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক। আগামী 21 তারিখ বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন, মাঝে আর কয়েকটা দিন। স্বাভাবিকভাবে দিনরাত এক করে নির্বাচনের প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। বুধবার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী অরূপ কুমার পালের সমর্থনে ভোট প্রচার করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। এদিন প্রার্থীকে সাথে নিয়ে পায়ে হেঁটে এলাকার বিভিন্ন বাড়িতে পৌঁছে যান বিধায়ক, কথা বলেন স্থানীয় সাধারণ মানুষের সাথে, প্রার্থীকে ভোট দেবার আবেদনও জানান তারা। এলাকার একটি মন্দিরে পুজোও দেন প্রার্থীকে সাথে নিয়ে। এদিন প্রার্থী অরূপ পালের সাথে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা জ্ঞানপ্রকাশ ঘোষ, শোভন বৈদ্য সহ অন্যান্যরা। এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে সৌজন্য বিনিময়ের পাশাপাশি ভোট দেবারও আবেদন জানান প্রার্থী। প্রার্থী জানান এই নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী তিনি। এদিন নির্বাচনী প্রচার শেষে বিধায়ক বলেন, এই ওয়ার্ডে আমাদের দলীয় প্রার্থীর জয়ের ব্যাপারে আমরা 100% আশাবাদী। পাশাপাশি বিগত পৌর নির্বাচনের কথা স্মরণ করিয়ে শাসক দলের বিরুদ্ধেও এদিন অভিযোগ করেন তিনি। এটা রাজ্য নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হচ্ছে, এর আগে আমরা দেখেছি একাধিকবার এই ভোটগুলো লুট করে, এরা গুন্ডা বাহিনীকে কাজে লাগে, পুলিশকে কাজে লাগে এই ভোট লুট করার ব্যবস্থা করে। যাতে জানাবো যাতে রিগিং বা ভোট লুট না হয় এবং আমাদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলার মতন পর্যাপ্ত পরিকাঠামো এবার আমরা তৈরি করবো, যাতে মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখে এবং মানুষ সুস্থভাবে শান্তিতে ভোট দেয়। এখন মানুষের মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত চিন্তাভাবনা এবং চেতনা জেগেছে। সারা বাংলায় যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে কাটমানি হয়েছে, যেভাবে চাকরি বিক্রি হয়েছে, সারা বাংলার মানুষ টিভির পর্দায় দেখছে, মানুষকে আর বেশি বোঝাতে হচ্ছে না। আমরা 100% আশাবাদী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।